হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজ আমরা আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ বিষয়। সেটি তোমরা প্রত্যেকেই আশা করি জানতে পেরেছ, তোমাদের ANM এবং GNM এর রেজাল্ট অলরেডি প্রকাশিত হয়ে গেছে। একটি গুরুত্বপূর্ণ নিউজ, আবারও বলছি, ANM এবং GNM এর তোমাদের রেজাল্ট অলরেডি প্রকাশিত হয়ে গেছে। আমি তোমাদের স্টেপ বাই স্টেপ দেখাবো যে কীভাবে তোমরা সেটি ডাউনলোড করবে, তোমরা আমাদের চ্যানেলটি কী করবে, সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন প্রেস করবে এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটি প্রচুর পরিমাণ শেয়ার করবে। তোমাদের আমি আপাতত দেখাচ্ছি কীভাবে তোমরা কোন পোর্শন থেকে তোমরা দেখতে পাবে। দেখো, তোমরা আমাদের সাথে থাকো, সেক্ষেত্রে তোমাদের এই পোর্শনে তোমরা ক্লিক করবে, দ্য ভিউ অর ডাউনলোড র্যাঙ্ক কার্ড ফর ANM অ্যান্ড GNM 2022। এখান থেকে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পরবর্তী ক্ষেত্রে তোমরা কী করবে সেটি আমি ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ তোমাদের দেখাচ্ছি। তোমরা আপাতত একটা জিনিস মনে রাখবে যে তোমাদের র্যাঙ্ক যাই হোক না কেন, তোমরা আপাতত মানে প্রথম দিকে যারা প্রথম দিকে র্যাঙ্ক রয়েছে বা যারা মোটামুটি বুঝতে পারছো যে আমাদের র্যাঙ্ক মোটামুটি এত পরিমাণ হতে পারে, তারা কী করবে, অবশ্যই কিন্তু কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করবে। এবং পরবর্তী ক্ষেত্রে যাদের বেশি GMR র্যাঙ্ক হয়েছে তাদের জন্য একটি কথা আমি বলবো, সেটি পরবর্তী ক্ষেত্রে বলবো। তো আপাতত তোমরা কী করবে, তোমাদের যে পোর্শনটা আমরা দেখাচ্ছি অর্থাৎ যে পোর্শনে তোমরা বললাম, ওই পোর্শনে ক্লিক করে নিজের র্যাঙ্ক কার্ডটি অবশ্যই ডাউনলোড করবে। তোমরা আমাদের সাথে থাকো, আমি পরবর্তী ক্ষেত্রে কী করে করতে হবে সেটি আমি তোমাদের দেখাচ্ছি। র্যাঙ্ক কার্ডটি ডাউনলোড করার পরবর্তী ক্ষেত্রে তোমাদের এখানে সিলেক্ট করতে হবে, তোমরা একটু দেখে নাও যে তোমরা কোন এক্সামটা দিচ্ছ, তারপর সেকেন্ড অ্যাপ্লিকেশন আইডি, তারপর ডেট অফ বার্থ, তারপর সিকিউরিটি পিন, এই সব দিয়ে তোমাকে লগ ইন করে ভেতরে যেতে হবে। এবং এর পরবর্তী ক্ষেত্রে তোমরা র্যাঙ্ক কার্ডটি ডাউনলোড করে নেবে এবং আমি স্টেপ বাই স্টেপ বলে যাচ্ছি তোমরা প্রসেসগুলি ফলো করবে। যে এক নম্বর, তোমরা হচ্ছে তোমাদের যে ইন্টারফেসটা দেখতে পাচ্ছ, ইন্টারফেস যেটা আমি তোমাদের দেখালাম, এই ইন্টারফেসে তোমাদের ক্লিক করে স্টেপ বাই স্টেপ ফলো করে তোমাদের প্রথমে র্যাঙ্ক কার্ড, নিজের র্যাঙ্ক কার্ডটা প্রথমে দেখে নাও। আমরা সিকিউরিটির জন্য কোনো স্টুডেন্টের এই ক্ষেত্রে আমরা কিন্তু র্যাঙ্ক কার্ড বা কত GMR আমরা দেখাই না, কারণ আমাদের চ্যানেল খুব রেসপন্সিবল চ্যানেল, সেই জন্য আমরা কোনো স্টুডেন্টের ব্যক্তিগত র্যাঙ্ক কার্ড আমরা এখানে দেখাবো না। তাই আমি আপাতত তোমাদের স্টেপ বাই স্টেপ প্রসেসগুলি বলে যাচ্ছি, সেগুলো তোমরা ফলো করো। এর পরবর্তী ক্ষেত্রে তোমরা কী করবে, এর পরবর্তী ক্ষেত্রে র্যাঙ্ক কার্ডটা আপাতত ডাউনলোড করে রাখো। র্যাঙ্ক কার্ড ডাউনলোড করার পরে তোমাদের রেজিস্ট্রেশনের জন্য একটি নোটিশ দেওয়া হবে, সেটি খুব শীঘ্রই দেওয়া হবে বা কাউন্সিলিংয়ের জন্য নোটিশ দেওয়া হবে, এই নোটিশটি তোমরা ফলো করবে। আপাতত তোমরা র্যাঙ্ক কার্ডটি ডাউনলোড করে রাখো এবং তোমরা অবশ্যই কমেন্টে আমাকে জানাবে যে তোমাদের র্যাঙ্ক কত হয়েছে। আমরা তোমাদের তরফ থেকে যথেষ্টই আমরা চেষ্টা করব এবং পরবর্তী ক্ষেত্রে তোমাদের নেক্সট গাইডলাইন আমরা দিয়ে দেবো, তো তোমরা কীভাবে পরবর্তী ক্ষেত্রে কাউন্সিলিংয়ে অগ্রসর হবে। এবং আরেকটি জিনিস তোমাদের বলছি, যাদের GMR র্যাঙ্ক খুব একটা ভালো হচ্ছে না তাদেরও এখনও স্কোপ রয়েছে। তারা যদি ভাবছো যে যাদের GMR র্যাঙ্ক খুব একটা ভালো হচ্ছে না তাদের ক্ষেত্রে বলছি, তারা যদি এখনও ভেবে থাকো যে তোমরা এবছর একটা বছর তোমাদের সময় নষ্ট করবে না এবং একটা বছর সময়ের বিশাল দাম আছে, তারা পরবর্তী ক্ষেত্রে কী করবে, তারা পরবর্তী ক্ষেত্রে অবশ্যই কিন্তু ব্যাঙ্গালোরে বিজয়নগর কলেজ অফ নার্সিংয়ে GNM এর জন্য অ্যাডমিশন চলছে, কিছু সিটস অবশিষ্ট রয়েছে, ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া থাকবে, সেই ফোন নাম্বার দেখে তোমরা কিন্তু অ্যাডমিশন নিতে পারো। বিজয়নগর কলেজ অফ নার্সিংয়ের আমি ডিটেলস তোমাদের সামনে আরেকবার তুলে ধরছি, তোমরা আপাতত আমাদের সাথে থাকো। যাদের GMR র্যাঙ্ক খুব একটা ভালো হয়নি তাদের জন্য এই বিষয়টি আমি আজকে বলছি, অবশ্য তোমাদের পার্সোনাল বিষয় তোমরা কী করবে। তারা কিন্তু যাদের GMR র্যাঙ্ক খুব একটা ভালো হচ্ছে না তারা কিন্তু একটা বছর সময় নষ্ট না করে তারা বিজয়নগর কলেজ অফ নার্সিংয়ে অ্যাডমিশন নিতে পারো। এই হচ্ছে কলেজের ইন্টারফেস, তোমাদের সামনে আমরা তুলে ধরলাম, বিজয়নগর কলেজ অফ নার্সিং 7384298457। এই দীর্ঘ 28 বছরের পুরাতন একটি নার্সিং কলেজ, ব্যাঙ্গালোরের বুকে স্বনামধন্য নার্সিং কলেজ, ডাইরেক্ট অ্যাডমিশন হয়ে যাবে, সেক্ষেত্রে কোনো এন্ট্রান্স দিতে হবে না। দীর্ঘ 28 বছরের পুরাতন নার্সিং কলেজ এবং অবশ্যই সেটি INC এবং KNC অ্যাপ্রুভ, রাজীব গান্ধী ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সেস কর্তৃক অ্যাফিলিয়েটেড, কর্ণাটক সরকার কর্তৃক মান্যতাযুক্ত একটি ব্যাঙ্গালোরের স্বনামধন্য নার্সিং কলেজ। এই কলেজে অ্যাডমিশন নিতে গেলে তোমরা যে নাম্বারটি দেখতে পাচ্ছ 7384298457, এই নাম্বারে ফোন করে তোমরা ডাইরেক্ট কন্ট্যাক্ট করে নেবে। সেক্ষেত্রে অবশিষ্ট কিছু পরিমাণ সিট রয়েছে যেগুলি ডাইরেক্ট অ্যাডমিশন হয়ে যাবে বিজয়নগর কলেজ অফ নার্সিং। যাদের ক্ষেত্রে, যারা মনে করছো যে GMR র্যাঙ্ক ভালো হচ্ছে না তাদের ক্ষেত্রে এখনও পর্যন্ত এটা লাস্ট অপরচুনিটি রয়েছে যে তোমরা
ব্যাঙ্গালোরে বিজয়নগর কলেজ অফ নার্সিংয়ে অবশ্যই অ্যাডমিশন নিতে পারবে। এই কলেজ থেকে তোমরা 100% প্লেসমেন্ট পেয়ে যাবে এবং পশ্চিমবঙ্গে থেকে অনেকটাই কম খরচে তোমরা কিন্তু জিএনএম নার্সিং এখানে করতে পারবে। আপাতত এই পর্যন্তই আজকে আপডেট ছিল, এবং পরবর্তী আপডেটের জন্য অবশ্যই কী করবে, তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা যে বেল আইকন আছে সেই বেল আইকনটি প্রেস করে রাখবে এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটি প্রচুর পরিমাণ শেয়ার করবে। আরেকটি জিনিস তোমাদের আমি বলছি, তোমাদের র্যাঙ্ক কী পরিমাণ হলো, অর্থাৎ কত কত র্যাঙ্ক হয়েছে, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এবং ভিডিওটি অবশ্যই তোমরা কী করবে, লাইক করবে এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। এবং আরেকটি জিনিস তোমাদের বলে দিচ্ছি, এর পরবর্তী ক্ষেত্রে তোমাদের রেজিস্ট্রেশন এবং কাউন্সেলিং সংক্রান্ত একটি নোটিশ বেরোবে, তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, এখান থেকেই তোমরা কিন্তু অবশ্যই খবর পাবে, তার জন্য অন্য কোনো চ্যানেলে তোমাদের ভিজিট করতে হবে না। এর পরবর্তী ক্ষেত্রে কী কী স্টেপ রয়েছে সমস্ত আমরা কিন্তু ভিডিও আকারে তোমাদের সামনে পরবর্তী যখন নোটিফিকেশান আসবে তখন সেগুলি আমরা তুলে ধরবো। আপাতত আজ এই পর্যন্তই আপডেট ছিল, তোমরা কী করবে, তোমরা অবশ্যই কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করো যাদের জিএমআর র্যাঙ্ক খুব ভালো হয়েছে বা মিডিয়াম হয়েছে, আর যাদের জিএমআর র্যাঙ্ক একদম শেষে রয়েছে, আমি কত র্যাঙ্ক হয়েছে সেটা আমি কিছু বলতে চাইছি না, সেটা আমাদের থেকে তোমরা ভালো করে জানো যে এই র্যাঙ্কে চান্স আদৌ পাওয়া সম্ভব কি না, তাহলে সেক্ষেত্রে তারা কিন্তু বিজয়নগর কলেজ অফ নার্সিংয়ে কিন্তু ডাইরেক্ট অ্যাডমিশান নিতে পারো। আমাদের অ্যাডমিশান এই মুহূর্তে চলছে, ওপেন আছে, আর কয়েকটি মাত্র সিট বাকি আছে জিএনএমের ক্ষেত্রে, তারা এই নাম্বারে ফোন করে অবশ্যই কিন্তু অ্যাডমিশান নিতে পারো। আজকে আপডেট এই পর্যন্তই ছিল, পরবর্তী আপডেট নেক্সট যখন কোনো ইনফরমেশান আমাদের কাছে আসবে অবশ্যই ভিডিও আকারে আমরা সেটা প্রকাশ করব। আপাতত আজকে আপডেট এই পর্যন্তই ছিল, তোমরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন প্রেস করো এবং আমাদের যে ভিডিওটি রয়েছে প্রচুর পরিমাণ শেয়ার করো।